আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ছবি দেখে মনে হতেই পারে যে আমি আসলে এরকম একটি ক্যালকুলেটর নিয়ে কাজ করতেছি আসলে বিষয়টা তা না আমার হাতে যেটি আছে সেটা হচ্ছে খুবই পরিচিত একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর আমার বন্ধুর ক্যালকুলেটর আর কি তা এটার যে সমস্যা এটা মূলত ব্যাটারি ইনসার্ট করার পরেও কোনো ডিসপ্লে আসে না তো আমরা এটা সাধারণ ডায়াগনস্টিক করে দেখি ব্যাটারিটা খুলে দেখি তাহলে এটার কী আছে বা একটু চাইপে লাগিয়েও দেখি তারপরেও দেখা যায় যে এখানে কোনো ডিসপ্লেতে মূলত কিছু আসতেছে না এরপর আমি এর ভোল্টেজগুলো পরিমাপ করব সাধারণত যে ডায়াগনস্টিক পিনগুলো আছে যেটার মাধ্যমে ক্যালকুলেটরগুলো একবারের জন্য প্রোগ্রাম করা হয় যেহেতু ক্যালকুলেটার ওয়ান জিরো ওয়ান জিরো পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকে শুধু সাইন্টিফিক ক্যালকুলেটারে এক্সট্রা কিছু ফাংশন অ্যাড করা লাগে এই ফাংশনগুলো ইনসার্ট বা অর্থাৎ প্রোগ্রাম লোড করার পরে তারপরে এটি একটি সাইন্টিফিক ক্যালকুলেটারে রূপ নেয় তো আমি এখানে ভোল্টেজগুলো চেক করতেছি যে ডায়াগনস্টিক যে ভোল্টগুলো এগুলো ঠিক আছে তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার এই যে সিপিউটা এটা ঠিক আছে কিন্তু তাও ডিসপ্লেতে কিছু নাই তো এখন আবার আসছে মূলত আমি একটু রেমোন চাপ দিছি আবার চলে আসছে কিন্তু ডিসপ্লেটা আঁকা বাঁকা মূলত এটা যে রে ডিসপ্লে সেকশনে যে রেবনের সমস্যা এই রেবনের কারণেই মূলত এরকম উল্টাপাল্টা আসতেছে অনেক সময় হয় কি যে বিভিন্ন ম্যাটেরিয়ালের কিছু আয়ু থাকে বা নির্দিষ্ট সময় পর এগুলো নষ্ট হয়েই যায় এগুলো ওয়ান টাইম জিনিস বলে বেশি দিন লাস্টিং করে না অনেক সময় দেখা দেখাগুলো ম্যানুফ্যাকচারের সময় অনেক চাপ পড়ে চাপের কারণে ওরকম রেবনগুলো কেটে যায় রেবন লাগানোর উপায় আমার আপাতত জানা নাই তাই এটা আমি এইভাবে রেখে দিয়েছি তো এখন আমি আপনাদের সামনে যে ছবিটা এতক্ষণ রাখছিলাম সেটা মূলত হচ্ছে একটি ইন্টেল ফোর জিরো জিরো ফোর এটা একটি ক্যালকুলেটারের ডায়াগ্রাম অনেকে বলে থাকে যে ক্যালকুলেটরে খালি সিপিউ থাকে সিপিউ ছাড়া কিছুই নাই আসলে এই ধারণাটা একবারে ভুল যেমন আমাদের যে ক্যালকুলেটরগুলো হাতে আছে এগুলো আজও এখনও ইনটেল ফোর জিরো জিরো ফোর সিরিজে সিপিউ দিয়েই বানানো হয়ে থাকে কিন্তু ফোর জিরো জিরো ফোর তো এক ধরনের অ্যাকুমুলেটরের মতো কাজ করে এর যে আশেপাশে আরও কো প্রসেসর অ্যাড করতে হয় যেমন এক এক ধরনের কো প্রসেসর থাকবে যেটা মূলত এটা ডিসপ্লে আউটপুটের কাজ করবে সাধারণত কো প্রসেসরগুলো ফোর জিরো জিরো ওয়ান ফোর জিরো জিরো টু এইরকম বা ফোর জিরো জিরো থ্রি এই টাইপের হয়ে থাকে যেহেতু আমার ফোর জিরো জিরো ফোর হচ্ছে ইন্টেলের প্রসেসর আর কোপোসরগুলো সাধারণত সেম কোম্পানির সিপসেট বিল্ডার রাই এরকম অনুমোদন দিয়ে থাকে তা আগে একসময় অন্যান্য কোম্পানির ছিল ধরুন মিস্টু বিসি তারপরে মাইক্রোচিপ ইত্যাদি কোম্পানিরও কোপোসর দেখা যেত তা আর্কিটেকচার অনুযায়ী খালি সিপিউ থাকলেই হয় না অন্য কোপোসেসর তারপরে শিফট রেজিস্টার ইত্যাদির মাধ্যমে তারপরে এটি পূর্ণাঙ্গ সাইন্টিফিক ক্যালকুলেটার রূপান্তর করা যায় যেহেতু এখানে পেরিফেরাল হিসাবে একটি ক্যালকুলেটারের যে পেরিফেরাল সেটি মূলত ডিসপ্লেস আউটপুট ডিভাইস আর ইনপুট হচ্ছে কিপ্যাড এই পেরিফেরাল ইনপুট আর আউটপুট নিয়ন্ত্রণের জন্য এটি আইও কুপিস্তরও অ্যাড করা হয় পাওয়ারের জন্য কুপিস্তর না থাকলেও ভোল্টেজ রেগুলেটর অ্যাড করা থাকে যার মাধ্যমে ক্যালকুলেটর ব্রাইটনেস বাড়ানো কমানো ইত্যাদিও করা হয় তো এটি একটি জাপানের একটি কোম্পানির ডিজাইন করা তো এখানে আমি আপনাদের কুপিস্তরগুলো দেখানোর জন্য আর সিপিউটাকে আলাদাভাবে দেখানোর জন্যই মূলত আমি এটি দেখিয়েছি আর ব্যাটারি লাগানোর সময় অবশ্যই সাবধানে লাগাবেন যে ডিসপ্লেভাবে রেবন কেটে ফেলবেন না কেটে ফেললে বা এরকম রেবন ফাইটে গেলে তখন আর ডিসপ্লেতে কিছু আসবে না তখন এসব ক্যালকুলেটর তখন ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য